ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন। আর নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি অত্যন্ত চমৎকারী ও শক্তিশালী মন্ত্র সম্পর্কে বলবো, যা স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজে রচনা করেছিলেন। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি এই মন্ত্রটি প্রতিদিন একবার হলেও জপ করতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের জীবন থেকে এক সপ্তাহের মধ্যে আপনাদের জীবন পাল্টে যাবে, আর্থিক কষ্ট দূরীভূত হবে, এবং যে কোনো ছোট বড় সমস্যা থেকে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপায় রেহাই পাবেন। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, একথা সত্য, আপনার যদি দেবাদিদেব মহাদেবের একবার কৃপা দৃষ্টি আপনারা তার অনুগ্রহ লাভ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ওপর প্রতিটি দেবদেবী সন্তুষ্ট থাকবেন, এবং যার ফলে আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধি, বৈভব এবং পরিবারের সুখ শান্তি এবং দাম্পত্য সুখ প্রতিটি কিন্তু বজায় থাকবে। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, ছোট্ট একটি মন্ত্র হলেও এই মন্ত্রের ক্ষমতা যে কতখানি তা আর বলে প্রকাশ করার কিছুই নেই। সুতরাং মনে বিশ্বাস রেখে ভক্তি শ্রদ্ধা সহকারে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই মন্ত্রটি একবার জপ করুন, জীবনে সফলতা কিন্তু পাবেনই পাবেন। তবে এই মন্ত্রটি উচ্চারণ করার জন্য আপনাদেরকে বিশেষ কিছু নিয়ম বিধি মেনে চলতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র, সুতরাং সাবধানতার সঙ্গে এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন, নতুবা ফল পাবেন না। বিশেষ করে মনে কোনো খারাপ চিন্তা ভাবনা না রেখে এই মন্ত্র উচ্চারণ করবেন, নতুবা হিতে বিপরীত হতে পারে। এরই পাশাপাশি অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে এই মন্ত্রের প্রয়োগ করবেন না। আর এই মন্ত্র জপ করে অন্যের ক্ষতি চাইলে নিজেরই ক্ষতি হয়ে যাবে। আর এই মন্ত্রের ক্ষমতা এতখানি, যা স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাদের ওপর প্রসন্ন হয়ে সকল বিপদ আপদ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করবে, এবং দেবাদিদেব মহাদেব নিজের ছত্রছায়ায় আপনাদেরকে স্থান দেবেন, তথা ওনার আশীর্বাদে আপনাদের জীবন সুন্দর ও সহজ সরল হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যেহেতু এই মন্ত্রটি স্বয়ং মহাদেব রচয়িতা করেছেন, সেহেতু এই মন্ত্রের উচ্চারণে আপনারা অতি অবশ্যই মহাদেবের ছত্রছায়ায় সমৃদ্ধ লাভ করতে পারবেন। এরই পাশাপাশি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, মহাজ্ঞানী, মহাপণ্ডিত, মহাবলী রাবণও কিন্তু এই মন্ত্র জপ করে ত্রিভুবন জয়লাভ করার মতো অপরাজয় কাজ করেছিলেন। এরই পাশাপাশি রাবণ এই মন্ত্র জপ করে 9টি গ্রহকে নিজের অধীনে রেখেছিলেন, এবং সেই গ্রহগুলিকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করতেন। তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা, বুঝতেই পারছেন এই মন্ত্রের গুরুত্ব কতখানি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি সামান্য অল্প সময় বার করে একবার যদি আপনারা এই মন্ত্র উচ্চারণ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরতে বাধ্য। জীবনে যত বড়ই আর্থিক কষ্ট থাকুক না কেন বা অন্য কোনো সমস্যা থাকুক না কেন, সেই সব সমস্যাগুলি থেকে রেহাই পাবেনই পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্রমতে অর্থাৎ শিবপুরাণ অনুযায়ী এই মন্ত্রটিকে মহাকাল মন্ত্র হিসাবে অভিহিত করা হয়েছে। তবে এই মন্ত্রটি অত্যন্ত জটিল বা বড় এরকমটা চিন্তা ভাবনা করবেন না। এই মন্ত্রটি আপনারা
অতি সহজেই মনে রাখতে পারবেন বা জপ করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মন্ত্রটি হলো ওম ইং হ্রিং ক্লিং নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনাদেরকে কমপক্ষে 3 বার উচ্চারণ করতে হবে। এরপর জেনে নেব এই মন্ত্রটি আপনারা কখন কিভাবে কি নিয়মে জপ করবেন। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকালে ঘুম থেকে উঠে 3 বার জপ করবেন এবং রাতে ঘুমাতে যাবে যখন, তখন এই মন্ত্রটি 3 বার জপ করে মহাদেবকে স্মরণ করে ভক্তি ভরে প্রণাম করে তারপর ঘুমিয়ে পড়বেন। এর ফলে আপনাদের চারপাশে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং যারা রাতে দুঃস্বপ্ন দেখেন তাদের কিন্তু দুঃস্বপ্ন আর আসবে না এই মন্ত্রের প্রভাবে। এরই পাশাপাশি যাদের অনিদ্রা রয়েছে তারাও এই মন্ত্রটি জপ করবেন, অবশ্যই এরূপ সমস্যা থেকে মুক্তি পাবেন। অন্যদিকে এই মন্ত্রটি জপ করার সময় যদি সম্ভব হয় তাহলে ত্রিধাতু কোনো একটি জিনিস কাছে রাখবে। ত্রিধাতু হলো তামা লোহা পিতল মিশ্রিত কোনো ধাতব জিনিস হাতে রেখে এই মন্ত্রটি আপনারা 3 বার জপ করতে পারেন, তাহলে অত্যন্ত দ্রুততার সহিত আপনাদের ভাগ্য বদলাতে শুরু করবে, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং পারিবারিক সমস্যা থেকেও আপনারা রেহাই পাবেন। দেখুন বন্ধুরা, আমরা যখন কোনো একটি নতুন কাজে হাত দিই বা শুভ কাজ করি তখন কিন্তু আমরা কেউই ভাবি না যে এই কাজে আমাদের সফলতা আসবে না অসফলতার মুখ দেখতে হবে। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, সফলতার আশা নিয়েই কিন্তু নতুন কাজ আমরা প্রত্যেকেই শুরু করে থাকি। যখন সেই কাজে কোনো কারণবশত অসফলতার মুখ আমাদেরকে দেখতে হয় তখন কিন্তু আমরা ঠাকুর দেবতার পূজো অর্চনা বা মন্ত্রপাঠ ইত্যাদি জপ করে থাকি। কিন্তু আপনারা যদি এই বিশেষ মন্ত্রটি প্রতিদিন নিজের অভ্যাসে পরিণত করে নেন, অর্থাৎ প্রতিদিন পাঠ করেন, তাহলে সুনিশ্চিতভাবে আপনাদেরকে এটা বলতে পারি আপনারা যে কাজেই যাবেন বা যে কাজেই হাত দেবেন সেই কাজেই কিন্তু আপনারা সফলতা লাভ করতে পারবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশা করব এবং আমি আন্তরিকতার সঙ্গে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই মন্ত্রটি 3 বার জপ করুন, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আজকে আমাদের এই ভিডিওটি দেখে আপনারা অনেকখানি উপকৃত হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।